لقد كان لكم في رسول الله أسوة حسنة. গ্রন্থ কুরআন কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম তোমাদের মধ্যে রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসূলের পাকের জীবনের মধ্যে আদর্শ তোমাদের মধ্যে রয়েছে পয়গম্বরের মাঝে আদর্শ এবং চরিত্র আখলাক আজ আমাদের ভিতরে আখলাক উঠে যাইতেছে নবীর ভালোবাসা মহব্বত নবীর চরিত্র নবীর আদর্শ নবীর আখলাক আমাদের ভিতর থেকে উঠে যাইতেছে কিন্তু আমরা একদিনও ভরক্ষেপ করতেছিলাম না একটা দিন আমরা ওই দিকে কোনোদিন মনোযোগ দিলাম না রসুলের আদর্শের দিকে একটা দিন আমি মনোযোগ দিলাম না রসুলের কিরকম আদর্শ যে আদর্শের কারণে বদ দিন মানুষগুলো দিন আনয়ন করেছে রসুলের কিরকম আখলাক রসুলের কিরকম আদর্শের কারণে বেঈমান মানুষগুলো ইমানদার হয়েছে নবীর কিরকম চরিত্র যে চরিত্রের কারণে অমুসলিম মানুষগুলো মুসলমান হয়েছে হাম্মাদ ইবনে যায়েদ মুআল্লা ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি হাসান বসরি থেকে বর্ণিত করেন পয়গম্বরের কাছে একজন লোক একজন ব্যক্তি কিছু চাওয়ার জন্য আসলেন পয়গম্বর বললেন একটু বসো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য কিছু রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য কিছুক্ষণের ভিতরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু রিজিকের ফয়সালা করবেন একে একে আরো দুইজন ব্যক্তি পয়গম্বরকে এসে বললেন পয়গম্বরকে এসে বললেন ও পয়গম্বর আমাকে কিছু দেন পয়গম্বর ডাক দিয়া বললেন এখানে বসো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য কিছুক্ষণের ভিতরেই আল্লাহ তাআলা আপনাদের জন্য কিছুক্ষণের ভিতরেই রিজিকের ফয়সালা করে দিবেন কিছুক্ষণ অতিবাহিত হতে না হতেই এক ব্যক্তি চারটা উকিয়া আইনা বললেন পয়গম্বর এই চারটা উকিয়া সৎকার মাল যে সৎকার প্রাপ্য তাকে আপনি দিয়ে দেন এই চারটা উকিয়া আপনাকে দিলাম এই চারটা উকিয়া সৎকার মাল আপনার যাকে ইচ্ছা যে সৎকা খাওয়ার প্রাপ্য তাকে দিয়ে দেন এবার প্রথম ব্যক্তিকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন এই উকিয়াটা তুমি নিয়ে যাও দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বললেন এই উকিয়াটা তুমি নিয়ে যাও তৃতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বললেন এই উকিয়াটা তুমি নিয়ে যাও এবার একটা উকিয়া মাত্র রসুলের কাছে অবতিষ্ঠ থাকে রসুল দরবারের ভিতরে এই উকিয়াটা পেশ করলেন কিন্তু সৎকার নেওয়ার মতো কোনো মানুষ কোনো ব্যক্তি দাঁড়ালো না যখন রাত হয়ে গেল পয়গম্বর অনেক চিন্তিত হয়ে গেল আমি এই উকিয়াটা সৎকে করতে পারলাম না রাত্রে আমার নবী পয়গম্বর দোজাহানের বাদশা এই উকিয়াটা বালিশের নিচে রেখে দিলেন সারাটা রাত ঘুম ধরে না কেন জানে ঘুম ধরে না সারাটা রাত পেরেশান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পয়গম্বর আপনি কেন এত পেরেশান আপনার কি হয়েছে নবী পাক বললেন কিছু হয় নাই দ্বিতীয়বার যখন আবার বললেন এই পয়গম্বর আপনার কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ আসছে কিনা পয়গম্বর ডাক দিয়ে বললেন না 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 আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ আসে নাই উকিয়াটা বের করে দিলেন ওয়াইশা এই উকিয়াটা হলো আমার পেরেশানের কারণ এই উকিয়াটা হলো আমার সারা ঘুম না ধরার কারণ কারণ আমি যদি এই অবস্থায় মারা যাই আমি এই উকিয়াটা সৎকার মাল আমি কাউকে দান করতে পারলাম না এখন আমি কাউকে এই উকিয়াটা দান করতে পারলাম না এই উকিয়া বলতে একটা দিনার বোঝায় এই উকিয়াটা আমি কাউকে দান করতে পারলাম না এই উকিয়াটা আমার হাতে থাকার কারণে আমি অনেক পেরেশান আমি অনেক চিন্তিত এরকম রসুলের আদর্শ কীরকম ছিল রসুলের কীরকম আখলাক রসুলের কীরকম চরিত্র একবার মক্কা থেকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে
তায়েফের দিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাবেন। বন্ধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে যাইতেছেন, তায়েফের ময়দানে যখন চলে গেলেন, তায়েফের ময়দানে মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন আমার নবী পয়গম্বরকে, নির্যাতন নিপীড়ন করলেন, শুধু তাই নয় আমার নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, এবং কি তাই নয় ওই তায়েফের লোকেরা, তায়েফের যুবকেরা আমার নবীকে তায়েফ থেকে তাড়িয়ে দিলেন। মক্কার দিকে আসার পর জিব্রাইল পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর আপনি শুধু আদেশ করেন, আপনি শুধু হুকুম করেন, আমি এই তায়েফের মাটিগুলো উল্টা করে দিব, আমি এই তায়েফের মানুষগুলো উলট পলট করে দিব। পয়গম্বর উত্তর দিলেন, না 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 না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠানো হয়েছে, লানত স্বরূপ পাঠানো হয় নাই। পয়গম্বর উত্তর দিলেন, আমাকে দুনিয়ার মধ্যে লানত হিসেবে পাঠানো হয় নাই, আমাকে দুনিয়াতে বরং রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আজকে তারা ইসলাম গ্রহণ করলো না, আমাকে নির্যাতিত করলো, আমাকে মারতে মারতে রক্ত রক্তাক্ত করে ফেললো, কিন্তু এর প্রজন্মে যে আকাবির আসবে, এর প্রজন্মে যে উলামায়ে কেরাম আসবে, তাদের কথার কারণে, তাদের নিসবতের কারণে হয়তো বা তারা ইসলাম গ্রহণ করবে। এইরকমভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দানে চলে যাইতেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর, যুদ্ধের ময়দানে থেকে ফেরার পথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে বসলেন। নিশ্চিন্তভাবে বসার পর যখন তিনি বসলেন, তার ঘুম ধরে গেছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর তার ঘুম ধরে গেছে। গাছের নিচে বসার পর একজন কাফের এসে বলতেছে, খাপ থেকে তরবারি বের করে কাফের বলতেছে, এ মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে? মুহাম্মদ অন্তরকে ধীরে করে কাফেরকে ডাক দিয়ে বললেন, কাফের, এই তরবারি থেকে বাঁচানোর একমাত্র ক্ষমতা রাখে আমার আল্লাহ। এই কথা শোনার পর কাফের ভিতরে ক্রমপঞ্জিষ্ট হল, তার হাত থেকে তরবারি পড়ে গেল। পয়গম্বর এখন তরবারিটা হাতে নিয়ে বলতেছে, ও কাফের, এখন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে, এখন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? তখন কাফের ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনি ইচ্ছা করলে আমাকে ছেড়েও দিতে পারেন, ইচ্ছা করলে আপনি মুক্তিও দিতে পারেন। পয়গম্বর তাকে বললেন, যাও যাও, তুমি চলে যাও। পয়গম্বরের আদর্শ, এই কাফের যখন পয়গম্বরের আদর্শ দেখলেন, আখলাক দেখলেন, চরিত্র দেখলেন, এই চরিত্রের কারণে তিনি মুসলমান হয়ে গেলেন। শুধু কি তাই, শুধু তাই নয়, বরং ইসলাম গ্রহণ করে তিনি ইসলাম আদর্শ শিখে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র শিখে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাক দেখে তিনি তার কওমের ভিতরে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কীরকম ইসলামের দাওয়াত? আমি আপনি ইসলামকে বলে যাইতেছি, আমি আপনি নবীর আদর্শকে বলে যাইতেছি, আমি আপনি নবীর আদর্শকে বলে যাইতেছি, আমার আপনার ভিতরে নবীর আখলাক আদর্শ নাই, আমার আপনার ভিতরে নবীর 3.5 ভরির ভিতরে যে আখলাক ছিল, ছোট্ট 63 বছরের জীবনের ভিতরে যে আখলাক ছিল, যে চরিত্র ছিল, সেই চরিত্র আমার আপনার ভিতরে নাই। কীরকমভাবে আমি নবীর প্রেমিক দাবি করতেছি মুসলমান ভাইরারে আমার, কীরকমভাবে আমি নবীর প্রেমিক দাবি করি? কোনো একটা দিন আমি হিসাব মিলায় দেখলাম না, আমি 60টা দিন কোন ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। বন্ধু আমার, আমি একটা দিন ভাবলাম না, আমি আজকে 60টা দিন কোন গুনাহের কাজ করলাম, আমি আজকে 60টা দিন কোন গুনাহের কাজে লিপ্ত ছিলাম, আমি 60টা দিন কোন নেকি কাজ করলাম, একটা দিন আমি ভাবলাম না। অথচ আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে যেই ভাবতেন আপনি, আপনার জীবন এবং আপনার জীবিকা অর্জন নিয়ে যে যতটুকু ভাবতেন, আপনি যদি আল্লাহকে নিয়ে এতটুকু ভাবতেন, তাহলে আপনার দ্বারা এতটুকু গুনার কাজ হতো না। সারাদিন আপনি আপনার রিজিকের পিছনে দৌড়ান, কিন্তু বন্ধু সারাদিনের মধ্যে জহর আসর মাগরিব 3 ওয়াক্ত নামাজ, আমি আপনি 3 ওয়াক্ত নামাজের সময় পাই না,
যদি আপনাকে বলা হয় ভাই নামাজের দিকে আসেন, নামাজের দিকে আসেন, প্রত্যেকদিন মুয়াজ্জিন আপনাদেরকে ডাকতেছে, পাঁচ বেলা আপনাদেরকে ডাকতেছে, আসো আসো সফলতার দিকে আসো, কামিয়াবের দিকে আমি আপনি ইশারা দিতেছি না, আমি আপনি সাড়া দিতেছি না। মুসলমান ভাই, আমি আপনি আফসোস করব সেই দিন, আমি আপনি আফসোস করব সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠঘরে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। আমার আপনার 50 থেকে 60 বছর হয়ে গেল, আমি আপনার নামাজ ঠিক মতো পড়তে পারলাম না, কোনো দিন এক চিন্তা করে নেই, একজন আলেমের সহবতে থেকে, একজন মহাক্কিক আলেমের সহবতে থেকে আমি আপনি নামাজ শিখবো, একদিন ফিকির করে নেই। কিন্তু বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও রাগান্বিত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ আব্দুল কদ্দুস, এ আব্দুল সত্তার, এ আব্দুল জব্বার, আসো আমার তওবার দিকে। সূরাত তাহরিমের মধ্যে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদার বোন, তোমরা তওবা কর আল্লাহর কাছে, এমন তওবা যাকে তওবা তাওবাতান নাসুহা বলা হয়, খাঁটি তওবা। আল্লাহ রাব্বুল আমিন কোনো সময় বান্দার উপরে বেজার হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে, এ আমার বান্দা, তোমার কোন হাজত আছে, তোমার কোন প্রয়োজন আছে, তোমার সন্তান হয় না, তুমি কেন গরু নিয়ে মাজারের দিকে যাও না, না 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 বাজাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে যথাযথভাবে যেখানে যা দরকার প্রত্যেকটা জিনিস দেওয়ার পর আপনি কেন মাজারের দিকে দৌড়াবেন, আপনার সন্তান হয় না, আপনার ব্যবসা বাণিজ্য হয় না, আপনার সংসারে বরকত নাই। মুসলমান ভাইরারে আমার, মসজিদের মধ্যে আসেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে দিকে আপনি ধাপিত হলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত পাবেন, সেই দিকে তো আপনি নাই, আপনি তো সেই দিকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার দিকে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসো, তোমার যা প্রয়োজন যা দরকার আমি আল্লাহ দিয়ে দিব, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়েবি খাজানা থেকে দিয়ে দেব। শুধু কি তাই, আমি আপনি কোনো একটা দিন জাহান্নামের ভয়ে কাটতে পারলাম না। মুসলমান ভাইরারে আমার, আমি আপনি কেন জাহান্নামের ভয় কাটতে পারলাম না? আমার আপনার নবীর আদর্শই তো নাই, আমার আপনার নবীর আখলাক চরিত্র ভিতরে নাই, আমি আপনি কেমন করে নবীর আদর্শ কীভাবে ফিট করব? আপনি যদি নবীর আদর্শ ফিট করতে চান, আপনি যদি 3.5 লাখ ভোটের ভিতরে নবীর আদর্শ ফিট করতে চান, হক্কানে ওলামায়ের সোহবত লাগবে, হক্কানে আলেমের সোহবত লাগবে, ওই আপনি ভণ্ড পীরের মাজারে গেলে আপনাকে কেউ সোহবত দেবে না। হক্কানে একজন পীর, হক্কানে একজন আহলাক হক মানুষকে যে আপনাকে দিন বুঝতে হবে, আপনাকে কোরআন বুঝতে হবে, আপনাকে হাদিস বুঝতে হবে, তাহলে সে আপনার ভিতরে রসুলের হাদিস ফিট হবে। মুসলমান ভাইরারে আমার, আমি আপনি একটা দিন জাহান্নামের ভয় কাটতে পারলাম না, বড় আফসোস, আমি আপনার কাছে কেমন লাগে জানি না। মুসলমান ভাইরারে আমার, ছোট্ট সাহাবি আলী আসগার, 7 বছরের বাচ্চা। মুসলমান ভাইরারে আমার, মসজিদের কোনায় যাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত দেন। যেই ছেলের ওপর নামাজ ফরজ হয় নাই, যেই ছেলের ওপর রোজা ফরজ হয় নাই, যেই ছেলের ওপর শরীয়ত সম্মত কিছুই ফরজ হয় নাই, 7 বছরের বাচ্চা কেন মসজিদের মধ্যে যায় কাঁদে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দেন, কেন জাহান্নামের ভয়ে কাঁদে? মুসলমান ভাইদারে আমার, জাহান্নামের ভয়ে কাঁদার কারণ মুরব্বীরা জিজ্ঞাসা করল, ও আলী আসগর আপনি কেন জাহান্নামের ভয়ে কাঁদেন? এবার আলী আসগর প্রশ্নের উত্তর দিলেন, ও মুরব্বীরা রে, আমার জাহান্নামের ভয়ে কাঁদার কারণ হলো দুইটা, বুঝে থাকলে উত্তর দেন কয়টা। আমার জাহান্নামের ভয়ে কাঁদার কারণ হলো দুইটা, 1 নম্বর যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ কোরআনুল কারীম থেকে 1 নম্বর পাড়ায় থেকে যখন 28 নম্বর পাড়ার মধ্যে চলে যাইতাম, 28 নম্বর পাড়ার মধ্যে যাওয়ার পর
সূরা তাহরিমের 5 নম্বর আয়াতের মধ্যে পাইলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাকতেছে, মুমিনদেরকে ডাকতেছেন, আমার আপনার রব, আমার আপনার রব। ইমানদারকে ডাকতেছেন, ও ইমানদার, ও মুমিন, তুমি জাহান্নাম থেকে নিজে বাসো এবং তোমার অধীনে যারা আছে, তোমার পরিজন যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আমি জাহান্নামের ভয় কাঁদি। আর মুরব্বীরা বলতেছে দুই নাম্বার কারণ কি? এবার আলী আজগর ডাক দিয়ে বলতেছে, আমি একই আয়াতের মধ্যে দেখলাম, নজর করে দেখলাম, একই আয়াতের মধ্যে আছে অকুদুহান নাস ওয়াল হিজাব, অকুদুহান নাস ওয়াল হিজাব, জাহান্নামে যাবে মানুষ এবং পাথর। সূরা তাহরিমের 5 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে অকুদুহান নাস ওয়াল হিজাব, জাহান্নামে যাবে মানুষ এবং পাথর। এই কথা শুনিয়া, এই কথা শোনার পর আবার বুঝ পয়দা হয়েছিল। এখানে আমি আলী আজগর 7 বছরের বাচ্চার কথা বলে নাই, এখানে কোনো নাবালকের কথা বলে নাই, এখানে কোনো বালকের কথা বলে নাই, এখানে কোনো বৃদ্ধ মানুষের কথা বলে নাই, এখানে কোনো মহিলার কথা বলে নাই, এখানে কোনো পুরুষের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামে যাবে মানুষ এবং পাথর। এবার বললেন মুরব্বীরা, এই জন্য আমি জাহান্নামের ভয় কাঁদি। শুধু তাই নয়, যখন আমার মাকে আমি রান্নার জন্য দেখতাম, যখন মা আমার মা যখন রান্না করতো, আমি নজর দিয়ে দেখতাম আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ির দ্বারা আগুন জ্বলাইতো। যখন ওই ছোট্ট ছোট্ট লাকড়ি ধাও ধাও করে জ্বলে উঠতো, তখন আমার মা বড় বড় লাকড়ি ঢুকিয়ে দিত। আমার ওইখান থেকে বুঝ পয়দা হয়েছিল, আল্লাহ না জানি আমি ছোট্ট বাচ্চার দেয়া জাহান্নামটা জ্বলাই নাকি। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য মুসলমান ভাইরে সর্বদাই হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যেই ব্যক্তি ওই জাহান্নামের জন্য, ওই মৃত্যুর জন্য প্রত্যেক দিন 20 বার স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মৃত্যু দিয়া দিবে।